এবারে একটা দেখো দেওয়া আছে এরকম এরকম তোমাদের পড়ে এই টাইপেরও একটা পড়ে সম্পাদক কি না 7 সেমি ইনটু 3 সেমি মাপের 7 সেমি ইনটু 3 সেমি মাপের মানে 7 সেমি দৈর্ঘ্য 3 সেমি প্রস্থ বিশিষ্ট একটা আয়তাকার চিত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার চিত্র অঙ্কন এটা অনেক সময় পড়ে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন এটাও পড়ে ঠিক আছে তাহলে এটা দেখো তো তোমাকে তো এখানে বলে দিয়েছে আয়তাকার চিত্র যেটা আঁকবে সেটা হচ্ছে 7 সেমি আর 3 সেমি মাপে তার মানে 7 সেমি আর 3 সেমি মাপে তোমাকে একটা আয়তাকার চিত্র এঁকে নিতে হবে 7 সেমি আর 3 সেমি মাপে একটা আয়তাকার চিত্র আঁকতে হবে 7 সেমি 3 সেমি দুটো বাহু নিচ্ছি আয়তাকার চিত্র আঁকো তার জন্য দুটো সরলরেখাংশ নিয়েছি 7 সেমি আর 3 সেমি তুমি এর নাম করে দিতে পারো দেখো এখানে আমি সাধারণত দৈর্ঘ্যটাকে আমরা নিচে দিকে আঁকি এটাকে সাধারণত নিচে দিকে নেওয়া হয় বড়টা বড় বাহুটা তাহলে বড় বাহুটা সমান করে আগে কেটে নেব বড় বাহুটা সমান করে আগে কেটে নিলাম এবারে যে কোনো একটা দিকে একটা তোমাকে 90 ডিগ্রি আনতে হবে জানো যে আয়তক্ষেত্র আনতে গেলে প্রতিটা কোণ 90 ডিগ্রি হয় সুতরাং যে কোনো একটা এন্ডে তোমাকে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে যে কোনো একটা এন্ডে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকছি নব্বই ডিগ্রি কোণটা তোমাকে আঁকতে হবে এবারে ওখান থেকে জাস্ট 3 সেমি কাটতে হবে 3 সেমি মাপটা নেবে তিন সেমি মাপ নিয়ে এখান থেকে কেটে নিলাম 3 সেমি এখান থেকেও 3 সেমি কেটে নিলাম দিয়ে আরেকবার 7 সেমি কাটতে হবে আর তারা চিত্র অংশ তার জন্য আরেকবার 7 সেমি কাটিয়ে দিবে ঠিক আছে দিয়ে এখান থেকে এটা যোগ ঠিক আছে এবারে আয়তাকার চিত্রটা এঁকে নেব আয়তাকার চিত্রটা এঁকে নেব আয়তাকার চিত্রটা এঁকে নেব একটা জিনিস দেখো এখানে কিন্তু আমার একটা বাহুকে বাড়ানো আছে এই পাশে দেখো সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করতে হবে আয়তাকার চিত্রের ক্ষেত্রফল কত না রুট একুশ বর্গ শ্রেণী তাহলে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল রুট একুশ বর্গ শ্রেণী হবে সরি আয়তাকার চিত্রের ক্ষেত্র হচ্ছে একুশ বর্গ শ্রেণী তাহলে বর্গাকার চিত্রের ক্ষেত্রফল একুশ বর্গ শ্রেণী হবে তার মানে বাহুর দৈর্ঘ্য হবে রুট একুশ শ্রেণী তার মানে অ্যাকচুয়ালি রুট একুশ এই মানটা আমার চাই রুট একুশ চাই তার মানে 7 আর 3 এর মধ্য সমানুপাতি আমার চাই এই 7 শ্রেণী 3 শ্রেণীর মধ্য সমানুপাতি আমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো তার জন্য দেখো এইটা তো এইখানে আমি এইটা 7 শ্রেণী আছে এই যে ডিসি 7 শ্রেণী আছে আমি এখান থেকে বা এখান থেকেও কেটে নিতে পারি
এখান থেকেও আমরা কেটে নিতে পারি, কিন্তু ওখান থেকে না করে আমরা এখান থেকে করবো। এইখান থেকে তিন শ্রেণী আরেকবার কেটে নেবো, এই তিন শ্রেণীটা আরেকবার এখান থেকে কেটে নেবো, তিন শ্রেণীটা এখান থেকে আরেকবার কেটে নিচ্ছি। এই নাম দেবো সি, এটির নাম দেবো ই, এই বিন্দুটা আমরা ই নাম দিচ্ছি। এরপরে দেখো এই ডিই মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, ডিই মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, মধ্যবিন্দুটা নির্ণয় করবে, কোনো অসুবিধা নেই। মধ্যবিন্দু আমরা নির্ণয় করলাম, ডিইর মধ্যবিন্দু, মধ্যবিন্দুটাকে সাধারণত ওই ডিই দিচ্ছি আমি সবসময়। তোমরা চাইলে অন্য কোনো নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই, যা খুশি নাম দিতে পারো, ও নাম দিচ্ছে। ডিইর মধ্যবিন্দু আমরা ও নিয়েছি, এবারে ওকে কেন্দ্র করে ওই ব্যাসার্ধ নিয়ে বা ওই ব্যাসার্ধ নিয়ে আমরা অর্ধবিন্দুটা আনবো। ওকে কেন্দ্র করে ওই ব্যাসার্ধ নিয়ে আমরা অর্ধবিন্দু রেখে ফেললাম, ঠিক আছে। তো এখন তারপরে কী করতে হয় না, সি কিন্তু লম্ব আঁকতে হয়, এক লম্বটা আঁকা হয়েই গেছে। তারপরে অ্যাকচুয়ালি দেখো এই সি কিন্তু যদি অঙ্কিত লম্বটা সেটা অর্ধ করেছে করেছে মনে করে এফ বিন্দু, তাহলে সি এফ এখানে অ্যাকচুয়ালি সি এফ এর স্কোয়ার সমান হয়ে যাবে ডিসি ইন্টু সি। তার মানে দেখো ডিসি মানে এবি ইন্টু এসি হয়ে যাবে, এবি ইন্টু এসি, তাহলে সি এফ এর স্কোয়ার সমান এবি ইন্টু এসি হয়ে যাবে, ঠিক আছে। তার মানে সি এফ সমান হবে কত না, এই দুটো তোমার সাত ইন্টু তিন হয়ে গেছে, তাহলে সি এফ সমান হবে রুট একুশ, রুট একুশ সেমি। এবার দেখো সি এফ এর উপরে একটা বড় হয়তো এগিয়ে দিয়ে আমার কাজ হয়ে যাবে, সি এফ এর উপরে বড় হয়তো না আঁকা কোনো ব্যাপার হয়, সি এফ এর উপরে বড় হয়তো হয়ে গেল, সি এফ টা হচ্ছে বাবু, তার উপরে বড় হয়তো মানে সি এফ এর সমান করে সব দিক থেকে কাটতে হবে, সি এফ এর সমান করে সব দিক থেকে কাটতে হবে। হ্যাঁ সি এফ এর সমান করে আমরা কেটে দিয়েছি, নাম দিয়ে দিচ্ছি, আগে যোগ করে দিই তারপরে নাম দিয়ে দিচ্ছি। সি এফ এর সমান করে দেখো এখানে আমরা সিজি কেটেছিলাম, এখানে এইচ, এই বিন্দুটা এইচ দিলাম, সি এফ এর সমান করে সিজি কেটেছিলাম এখান থেকে, আর তারপরে সি এফ এর সমান করে এখানে জিএইচ, মানে এই দুটো বৃত্ত সমানটা আছে তারা এইচ দিয়ে সেট করছে, তার মানে আজকে সিজি এইচ এ বর্ণাকার চিত্র হবে, যেগুলো বর্ণাকার চিত্র সিজি এইচ এ, সিজি এইচ এফ এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল এটা কত না, এটা হচ্ছে তোমার সি এফ স্কোয়ার, তার মানে দেখো সি এফ স্কোয়ার তোমার তো আমরা জানি এ বি ইউ এস, এ বি ইউ এস লিখলে হবে আর কিছু দরকার নেই, কেন সি এফ স্কোয়ার সমান এ বি ইউ এস আমি বলে গেছি, সমান দেখো আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র এ বি ডি সি এর ক্ষেত্রফল, এবিডিসিএ ক্ষেত্রফল হয়ে গেল। তার মানে আমরা একটা বর্গাকার চিত্র আনলাম যার ক্ষেত্রফল একটা আয়তাকার চিত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান, আয়তাকার চিত্রের বাহু হচ্ছে সাত সেমি তিন সেমি, অর্থাৎ দৈর্ঘ্য সাত সেমি প্রস্থ তিন সেমি, ঠিক আছে। এই একটা, এরপরে আরেকটা দেখো, এরপরে বলা হচ্ছে এটা খুব সুন্দর অঙ্ক, সাত সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখাংশকে তোমাকে রুট টু ইস্টু ওয়ান অনুপাতে ভাগ করতে হবে, সাত সেমি দৈর্ঘ্যে সরলরেখাংশকে, সাত সেমি দৈর্ঘ্যে সরলরেখাংশকে, সরলরেখাংশকে রুট টু ইস্টু ওয়ান অনুপাতে ভাগ করে, অনুপাতে ভাগ করে, ভাগ করে ওই অংশদ্বয়ের অন্তর্গত আয়তকে, আয়তক্ষেত্রে ওই অংশদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রে, অন্তর্গত আয়তাকার চিত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গাকার চিত্র, আয়তাকার চিত্রের আয়তক্ষেত্রের মধ্যে ধরো আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করে, বর্গাকার চিত্র অঙ্কন করে, অঙ্কন করে এই কেটি দেওয়া হবে। একটু অন্যরকমের সাধারণত এরকম পড়ে না, কিন্তু এটা তোমাদের করিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। দেখো সাত সেমি
সাত শ্রেণী দৈর্ঘ্যের রেখাংশ কিন্তু আমি আগে নিয়ে নিয়েছিলাম, তার জন্য এখানে কাজ ওইটাতেই কাজ করা যাচ্ছে। ঠিক আছে, আমরা কি করছি, সাত শ্রেণী দিয়ে সরলটা আসলে রুট টু ইজ টু ওয়ান অনুপাতে ভাগ। ভালো করে দেখো, রুট টু ইজ টু ওয়ান অনুপাতে ভাগ। তোমাদের একটা উপপাদ্য দেখবে, পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টারটা দেয়, একটা উপপাদ্য এক্সট্রা উপপাদ্য করানো হয়েছে। সেখানে এরকম ছিল যে এই হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু বিন্যাস, এবিসি। ঠিক আছে, এখানে বি কোণটা সমকোণ আর এবি সমান এসি, এবি সমান বিসি আর বি কোণটা হচ্ছে সমকোণ, বি কোণটা সমকোণ। তার মানে এইগুলো কত, এগুলো পাঁচ আছে, মানে অ্যাকচুয়ালি এটা একটা সমকোণ সমদ্বিবাহু। এবারে বলা ছিল যে এ কোণের সমদ্বিখণ্ড, এ কোণের সমদ্বিখণ্ডক যদি এই বিসি বাহুকে ডি বিকে ছেদ করে, তাহলে আমরা প্রমাণ করেছিলাম সিবি স্কোয়ার সমান টু বিডি স্কোয়ার। মনে করে দেখো, এরকম কিন্তু প্রমাণ একটা হয়েছে, এরকম একটা উপপাদ্য আমরা করেছি। এইটারই আমরা প্রয়োগ দেখাচ্ছি, এইটারই এখানে একটা অন্যরকম প্রয়োগ করছি, সম্পাদ্যের প্রয়োগ করছি। তার মানে দেখো, সিবি ইজ টু বিডি কত, সিবি ইজ টু বিডি হয়ে গেছে না, যে সিবি ইজ টু বিডি সমান রুট টু ইজ টু ওয়ান হয়ে গেছে। এখানে আমরা সিবি সমান পাবো রুট টু বিডি, তার মানে দেখো সিবি ইজ টু বিডি সমান রুট টু ইজ টু ওয়ান। তার মানে বুঝতে পারছো এই বিসি সমান একাংশটা এই রুট সি সিবি ইজ টু বিডি অর্থাৎ রুট টু ইজ টু ওয়ান অনুপাতে বিভক্ত হয়ে গেছে। তো সেইটাই এখানে বলা হয়েছে যে একটা সাবসিঙ্গেলকে সরল অংশকে আমরা রুট টু ইজ টু ওয়ান অনুপাতে বিভক্ত করব, দিয়ে তাদের অন্তর্গত আয়তক্ষেত্র মানে এইটার অন্তর্গত আয়তক্ষেত্রের সমান ক্ষেত্র একটু বড় ক্ষেত্র অন্তর্গত। ঠিক আছে, খুব ভালো, কিন্তু দেখো কীভাবে করবো। তাহলে প্রথমে তোমাকে সাত শ্রেণী দৈর্ঘ্যের সরল একাংশটা নিতে হবে, এখানে তো আমরা নিয়ে নিয়েছি, এখানে তোমাকে ওইটা সমান করে এখানে কাটতে হবে। আগে সাত শ্রেণী দৈর্ঘ্যে এখানে একটি সরল একাংশ আমরা কেটে নেব, সরল একাংশ কেটে নিলাম। দেখো এই যে সাত শ্রেণী দৈর্ঘ্যে সমান করে একটা সরল একাংশ আমরা কেটে নেব, কেটে নেব সাত শ্রেণী দৈর্ঘ্যে সমান করে একটা সরল একাংশ কেটে নেব। এবার এইটাকে আমাকে রুট টু ইজ টু ওয়ান অনুপাতে বিভক্ত করতে হবে। আমি যদি এই দিক থেকে করতে চাই, তাহলে আমাকে এই সমকোণটা এই দিকে করতে হবে, সুবিধা আছে। আর যদি এদিক থেকে করতে চাই, কোনো অসুবিধা নেই, এখানে সমকোণটা আমি তাহলে আমি এই দিকে সমকোণটা আছি, এই দিকে সমকোণটা আছি, একই ব্যাপার তুমি এপাশেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, এদিকেও তুমি আঁকতে পারো, কিন্তু আমি এই দিকে করে যাবো। ঠিক আছে, একই ব্যাপার যেদিকে খুশি তুমি করতে পারো, কিন্তু এই ধারণাটা যেন থাকে, এই ধারণাটা যেন থাকে। এবারে কী করা হচ্ছে, আমরা তো সমকোণী ত্রিভুজটা এঁকেই দিতাম, আর সমকোণী ত্রিভুজ এখনো আঁকা হয়নি, আমাকে করতে হবে এখনো। তাহলে সমকোণটা আঁকলাম, এটা তো আমরা এ বি নিয়েছিলাম, এ বি আমরা নিয়েছিলাম, এই বি কোণটা সমকোণ। এবার দেখো এই বি কিন্তু আমরা একটা লম্ব টেনেছি, এবারে ওই সমকোণ সমদ্বিবাহু ইউজ করতে হবে, তার জন্যে এটা সমান করে এখানে আমরা একটা কেটে নেব বিসি। তার মানে অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে, এখানে হচ্ছে এ বি সমান বিসি হয়েছে, এই রকমই হয়েছে। এখানে এ বি সি কোণ সমকোণ আর এবি সমান বিসি হয়েছে, তো আমরা এইটাকে যোগ করে দিলাম, এসি যোগটা তুমি করে দিচ্ছি, যোগ করে দিলাম, যে এসি বি কোণটা পেলাম ওই কোণটা সমদ্বিখণ্ডক কেন দেবো, অথবা তুমি এদিক থেকেও টানতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এদিক থেকে খুশি টানতে পারো, এদিকটাও তো, এটাও তো সাত শ্রেণী হয়েছে, আমি এটাকে সাত শ্রেণী নিলেও কি হবে, এটাও তো সাত শ্রেণী হয়েছে, তাহলে আমি এই কোণটাকে সমদ্বিখণ্ডক করতে পারি, কিন্তু এদিকে ঝামেলা হবে, তার জন্য আমি এই দিকে করেছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে, তার জন্যে এই দিকে করা হচ্ছে। এইদিকে সমদ্বিখণ্ডকটা, কোণের সমদ্বিখণ্ডকটা আঁকা হচ্ছে, কোণের সমদ্বিখণ্ডক তোমরা আঁকতে জানো, কোনো অসুবিধা নেই। কোণের সমদ্বিখণ্ডক আমরা টেনে দিলাম,
কোণের সমদ্বিখণ্ডক আমরা টেনে দিই। ঠিক আছে, এইটির নাম দিলাম ডি। তাহলে দেখো এ ডি সি ডি আমার হয়ে যাবে। এখানে বলবে এসি ডি কোণ সমান বিসি ডি কোণ, তাহলে কি হবে এদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদের জন্য আয়তক্ষেত্র এখানে আঁকার দরকারই নেই। আয়তক্ষেত্র কিন্তু এখানে আঁকার দরকারই নেই। এডি ইন্টু বিডি এখানে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এডি ইন্টু বিডি, তাহলে হয়ে যাবে এডি ইন্টু বিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এডি আর বিডি তোমাদের মধ্য সমানুপাতে অঙ্ক। মানে এডি বিডির মধ্য সমানুপাতে অঙ্ক তোমরা জানো, এডি বিডির মধ্য সমানুপাতে অঙ্ক মানে এডি আবার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, এবির মধ্যবিন্দু নির্ণয় করতে হবে, এবি মধ্যবিন্দু নির্ণয় করবো, এবি মধ্যবিন্দু নির্ণয় করছি। ডি বিন্দুতে এবার একটা লম্ব টানতে হবে, ডি বিন্দুতে আবার লম্বটা টানতে হবে, সেটা তো টানতেই হবে, কিছু করার নেই। ডি বিন্দুতে তোমাকে লম্ব টানতে হবে আবার একটা, একটু ঝামেলা আছে কিন্তু একটু ভালো, পরীক্ষায় করলেও করতে পারে বলা যায় না, মানে মাধ্যমিক পরীক্ষা হয়তো করবে না কিন্তু এখানে আমাদের স্কুলের পরীক্ষা করতে পারে, সেজন্য করিয়ে দিয়ে আসছে ভালো করে করে নেবে। এই যে আমরা লম্ব রেখে দিয়েছি, এই দিয়ে আমরা নাম দিচ্ছি ই, এই বিন্দুটার নাম দেওয়া হবে ই, তাহলে ডি হচ্ছে বর্গক্ষেত্রের বাহু হবে, ডি বর্গক্ষেত্রের বাহু আয়তক্ষেত্রের সমক্ষেত্র তুমি বর্গাকার তখন তুমি তাহলে ডি হবে বর্গক্ষেত্রের বাহু, তাহলে ডি যেহেতু বর্গক্ষেত্রের বাহু আপনার ব্যাপার নয়, ডি সমান করে আমরা এদিক থেকে কিনে নেবো, এদিক থেকে এটার নাম হচ্ছে জি, এটার নাম হচ্ছে এফ, তাহলে ডি ই এফ জি, ডি ই এফ জি এগিয়ে হবে তোমার বর্গক্ষেত্র। এখানে তুমি বলবে তাহলে এডি ইস টু বিডি তো এটা হয়েছিল, এখানে বলবে ডি ই এফ জি, ডি ই এফ জি বর্গাকার চিত্রের ক্ষেত্রফল, বর্গাকার চিত্র উদ্দিষ্ট বর্গাকার চিত্র, বর্গাকার চিত্র উদ্দিষ্ট বর্গাকার চিত্র, ডিএফজি উদ্দিষ্ট বর্গাকার চিত্র যার ক্ষেত্রফল, যার ক্ষেত্রফল কি হবে দেখো, যার ক্ষেত্রফল হবে কি না এই ডি স্কোয়ার সমান, ডি স্কোয়ার সমান হবে কি না ডি স্কোয়ার সমান হচ্ছে ডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি, এডি ইন্টু বিডি, আর এডি ইন্টু বিডি মানে ওই এডি আর বিডি অন্তর্গত আয়তাকার চিত্রের ক্ষেত্রফল, এটা সমান কি হবে না এডি ও বিডি এর অন্তর্গত অন্তর্গত আয়তাকার চিত্রের ক্ষেত্রফল, আয়তাকার চিত্রের ক্ষেত্রফল এডি বিডি অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলবো, কোনো অসুবিধা এডি আর বিডি অন্তর্গত আয়তাকার চিত্র কিন্তু আমাদের আঁকতে হয়নি, কিন্তু দেখো তার সমান ক্ষেত্র নির্দিষ্ট একটা বর্গাকার চিত্র আমরা পেয়ে গেছি, যেখানে এডি ইস্যু বিডি আমাদের বলে দেওয়াই হয়েছে আগে থেকে যে এডি ইস্যু বিডি সমান রুট টু ইস্টু ওয়ান, এটা বলে দেওয়া গেছে
আর এইটি করে দেয়। তারপরে এই অংশটি তোমাকে করতে হচ্ছে, এটা তোমাকে করতে হচ্ছে না, এটা তোমাকে মনে রাখতে হচ্ছে, এটা আমরা কাজে লাগিয়েছি, আর বাকি তোমাদের এইটা হচ্ছে অঙ্কন। এইটি হচ্ছে অঙ্কন আর যেটুকু লেখা সেটুকু এইটুকু, এর বেশি লিখতে হবে না, কোশ্চেন নাম্বারটা তুমি দিতেই হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে অনেকগুলো করানো হলো, হ্যাঁ অনেকগুলো আমরা প্রায় চারটে পড়িয়ে দিলাম, এরপরে দেখো আরও দুটো আমরা করাবো।